2 মাস হব কোনসি খোঁজ খবর মিলুনি আলিবাবার মালিক জ্যাক মাঙ্কর। চীন রাষ্ট্রপতিকে সমালোচনা করিবা পরে কোয়াড়ে নিখোঁজ হয়ে যাইছন্তি বিলিয়নার জ্যাক মা। নিজ টিভি শোরে বি অনুপস্থিত। অক্টোবর 10 করিতিলে শেষ ট্যুইট। জ্যাক মাঙ্কর ব্যবসায়িক সংস্থা আলিবাবা এবং অ্যান্ড গ্রুপ বিরোধরে জিনপিং প্রশাসন নেউছি পদক্ষেপ। বিশ্বর সবুঠু বড় ই কমর্স কোম্পানি ভাবে প্রতিষ্ঠা পাইছি আলিবাবা। এর আউ এক সহযোগী কোম্পানি অ্যান্ড গ্রুপ মধ্য ব্যবসায়িক পুঞ্জি নিবেশ ক্ষেত্রে বেশ প্রসিদ্ধ। তবে এর প্রতিষ্ঠাতা জ্যাক মা নিজ দেশ চীনরে জিনপিং প্রশাসনর হয়েছেন আক্রোশর শিকার। আলিবাবা তথা অ্যান্ড গ্রুপ বিরোধে জিনপিং প্রশাসন নেইতিবা বিভিন্ন পদক্ষেপকু কিছু মাস তলে সমালোচনা করিতিলে জ্যাক মা। এরপরে দীর্ঘ 2 মাস হব নিখোঁজ অছন্তি সে। এপরিকি আফ্রিকীয় মানক পাই সে নিজে প্রযোজনা করুথিবা এক টিভি চ্যারিটি শো আফ্রিকান বিজনেস হিরোজ রে মধ্যে দেখিবাকু মিলি নথিলে। সবুবেলে সোশ্যাল মিডিয়া টুইটর রে সক্রিয় রহুথিবা জ্যাক মাঙ্কর শেষ ট্যুইট দেখিবাকু মিলিতিলা গত অক্টোবর 10 তাঙ্ক নিখোঁজ হেবাকু নেই এবে বিশ্বব্যাপী বিভিন্ন গুজব প্রচার হেবার লাগিছি। জিনপিং প্রশাসন তাঙ্কু কোনসি স্থানরে অটক রখিথিবা কুহাযাউথিবা বেলে সে নিজে প্রশাসনটু দূরেই রহিবা পাই আত্মগোপন করিথাই পারন্তি বলি চর্চা হেউছি। তাঙ্ক ব্যবসায়কু নিয়ন্ত্রণ করিবা পাই চীন সরকার নেইথিবা পদক্ষেপকু সে সমালোচনা করিবা সহিত চীনরে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাপক সংস্কার আনিবা উপরে মন্তব্য দেইথিলে। এরপরে তাঙ্ক কোম্পানি বিরুদ্ধরে কার্যানুষ্ঠান আরম্ভ করিথিলা প্রশাসন। অ্যান্ড গ্রুপকু রখা যাইথিলা স্কানরে। জ্যাক মাঙ্ক বৃহত ব্যবসায়িক সাম্রাজ্যকু ভাঙ্গিবা পাই চেষ্টা করুছি চীন সরকার। ব্যুরো রিপোর্ট, আর্গস নিউজ।